আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরও 45 জনের, 24 ঘন্টায় নতুন শনাক্ত 3,243 জন। করোনার উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় অন্তত 24 জনের মৃত্যু, রেড জোনে লকডাউন কার্যকর না করায় বাড়ছে সংক্রমণ। বাংলাদেশে সংক্রমণ ঘটাচ্ছে ইউরোপ ও চীনের করোনা ভাইরাসের দুই প্রজাতি, জানাচ্ছেন জিন প্রকৌশল গবেষকরা। রাজধানীতে খুচরা ও পাইকারি বাজারে সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে 6-8 টাকা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরও 45 জনের, এর মধ্যে 21 জনই ঢাকা বিভাগের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,388 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় এ ভাইরাসে শনাক্ত হয়েছে আরও 3,243 জনের শরীরে। দেশে এ যাবৎ মোট করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা প্রায় 1,55,000। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সময় যত যাচ্ছে ততই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত 7 দিনে প্রাণঘাতী এই রোগ ছড়িয়েছে 24,000-এরও বেশি মানুষের শরীরে। সংক্রমণের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন 17তম। তবে সক্রিয় রোগীর বিবেচনায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ভারত, পেরু ও পাকিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন দেরিতে শুরু হওয়ায় দুঃখ প্রকাশ করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। 5 মিনিটের বুলেটিনের শুরুতেই তিনি জানান, গত 24 ঘন্টায় 15,045টি নমুনা পরীক্ষা করে 3,243 জনের করোনা ধরা পড়েছে। আক্রান্তের এ হার 21.56। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,243 জন। এ পর্যন্ত শনাক্ত 1,05,535 জন। তবে আশার কথা, আক্রান্ত বাড়ার পাশাপাশি বাড়ছে সুস্থতার হারও। স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, প্রতি 100 জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠছেন গড়ে 41 জন। গত 24 ঘন্টায় 2,781 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় 43,000। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 2,781 জন, হাসপাতাল এবং বাসা সহ এ পর্যন্ত সুস্থ 42,945 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.69%। গত একদিনে মারা গেছেন আরও 45 জন, এদের মধ্যে বেশিরভাগই 40-70 বছরের মধ্যে। অন্যদিকে নারীদের চেয়ে পুরুষদের আক্রান্ত ও মৃত্যুর হার দুটোই বেশি। আক্রান্ত ও মৃত্যু বেশি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 45 জন, এ পর্যন্ত 1,388 জন। বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় নতুন 684 জন সহ এখন পর্যন্ত আইসোলেশনে আছেন 11,474 জন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে করোনার উপসর্গে গত 24 ঘন্টায় বিভিন্ন জেলায় মৃত্যু হয়েছে অন্তত 24 জনের। বিভিন্ন এলাকা রেড জোন ঘোষণা করা হলেও লকডাউন কার্যকর না হয়, সংক্রমণ বাড়ছে প্রতিদিন। জেলা প্রতিনিধিদের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজাম রাজীবের রিপোর্ট। কুমিল্লায় প্রতিদিনই বাড়ছে করোনা পরিস্থিতির ভয়াবহতা। জেলায় গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 7 জন। এর আগের দুদিনে জেলায় মারা গেছেন আরও 13 জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত 1 জন আর উপসর্গ নিয়ে আরও 6 জনের মৃত্যু হয়। জেলায় মোট মৃতের সংখ্যা 79 জন। কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বাধিক সংক্রমিত 3, 10, 12, 13 নং ওয়ার্ডে শুক্রবার রাত 12টা থেকে লকডাউন শুরু হচ্ছে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ জেলায় করোনায় আক্রান্ত 3 জন এবং উপসর্গ নিয়ে আরও 2 জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হল 14 জনের, আক্রান্ত 1,204 জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বান্দরবানের লামা পৌরসভার সাবেক মেয়র ও লামা উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। জেলায় একদিনে সর্বোচ্চ 29 জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামেও সংক্রমণের ভয়াবহতা অব্যাহত আছে। একদিনে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন 148 জন। এ নিয়ে মোট আক্রান্ত 5,911 ও মৃতের সংখ্যা দাঁড়ালো 136 জনে। খুলনায় মারা গেছেন 3 জন, উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা 100 পৌঁছেছে। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত একজন ও উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সিলেটে করোনা উপসর্গ নিয়ে মহানগরে 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ আহমদ সহ আরও 2 জনের প্রাণ গেছে। এ নিয়ে সিলেট জেলায় মৃতের সংখ্যা 45 জন। নতুন শনাক্ত হয়েছেন 5 চিকিৎসক সহ 41 জন। যশোর জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 2 জন এবং বগুড়া ও বরিশালে আরও 2 জনের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতেও বাড়ছে সংক্রমণ। চিকিৎসক, পুলিশ, জনপ্রতিনিধি সহ একদিনে এ জেলায় শনাক্ত হয়েছেন 105 জন। বরিশাল বিভাগে 24 ঘন্টা আক্রান্ত হয়েছেন 88 জন। নোয়াখালীতে পরিস্থিতির অবনতি হচ্ছে, নতুন 51 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 1,632 জন ও মৃতের সংখ্যা 39। রংপুরে নতুন শনাক্ত হয়েছেন 19 জন। পটুয়াখালীতে আরও 20 জন। লক্ষ্মীপুরে একদিনে সর্বোচ্চ 46 জন করোনা শনাক্ত হয়েছেন। নওগাঁয় নতুন শনাক্ত হয়েছেন 15 জন। এদিকে সংক্রমণ কমাতে মৌলভীবাজারের কুলাউড়া ও শ্রীমঙ্গলের কিছু এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করে 14 দিনের জন্য লকডাউন করা হয়েছে। ঝিনাইদহে 8টি এলাকা রেড জোন চিহ্নিত হলেও কার্যকর হয়নি লকডাউন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। করোনা ভাইরাসের 2টি প্রজাতি বাংলাদেশে সংক্রমণ ঘটাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল গবেষকরা। এর বেশিরভাগই ইউরোপের শক্তিশালী ঘরানার এবং কিছু চীনের মতো। কিছু ভাইরাস ভেঙে দুর্বল হয়, কারো কারো সংক্রমণে হালকা উপসর্গ দেখা যাচ্ছে। করোনার উপসর্গ হালকা হলেও টেস্ট এবং আইসোলেশনে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রভাব কেন এত দীর্ঘ হচ্ছে তা নিয়ে চলছে আলোচনা, পাশাপাশি চলছে গবেষণাও। এই ভাইরাসের জিনোম সিকোয়েন্স করে গবেষকরা দেখেছেন দেশে ইউরোপ ঘরানার ভাইরাসের উপস্থিতি বেশি, অর্থাৎ ইউরোপ থেকে আসা মানুষের মাধ্যমে করোনা বেশি ছড়িয়েছে এবং তা মারাত্মকও বেশি। একটি ইন্টারন্যাশনাল ডেটাবেজে বাংলাদেশ থেকে 65টি সম্পূর্ণ করোনা ভাইরাসের জিনোম তথ্য জমা পড়েছে। দক্ষিণ এশিয়ার ভিতরে এটি দ্বিতীয় অবস্থান। সর্বোচ্চ জেনোম সিকোয়েন্স করেছে ভারত, 849টি। বাংলাদেশে যে ভাইরাসগুলো আছে জেনোম তথ্য অনুযায়ী সেটাকে আসলে মোটা দাগে 2টো ভাগে ভাগ করা যায়। একটিকে আমরা বলতে পারি ইউরোপীয় ঘরানার, যেমন ইতালিতে যেই পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি, অথবা যুক্তরাজ্যে। আরেকটি ধরন যেটা চীনের কাছাকাছি, ইউরোপীয় ঘরানার যে ধরনটি, এটি মোর সিরিয়াস দ্যান দ্য চাইনিজ ভার্সন। তার কারণ হলো এই ভাইরাসটি খুব দ্রুত একজন থেকে আরেকজনে ছড়াতে পারে। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে অনেকের অবস্থা খুবই খারাপ হচ্ছে, আবার অনেকের হালকা উপসর্গ দেখা যাচ্ছে। আক্রান্ত হয়ে শতবর্ষীরা যেমন বেঁচে যাচ্ছেন, তেমনি অনেক ক্ষেত্রে কম বয়সীদেরও মৃত্যু হচ্ছে। এর কারণ হিসেবে গবেষকরা বলছেন যারা তুলনামূলক দুর্বল ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের জটিলতা কম হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডিএনএ সলিউশন থেকে যে জেনোম তথ্যগুলো জমা দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এই জেনোমের ভিতরে একটি বড় আকারের ডিলিশন আছে। ডিলিশন হচ্ছে যে জেনোমের একটি বড় অংশ বাদ পড়ে গেছে এই ভাইরাসগুলো থেকে। সেই ভাইরাস যাদেরকে সংক্রমণ করবে তাদের গুরুতর করোনা ভাইরাসের সংক্রমণ বা কোভিড-19 যেই সিমটমগুলো সেগুলো আমরা হয়তো পাবো না। বর্ষা মৌসুমে যে কোনো ভাইরাসে আক্রান্ত হবার ঝুঁকি বেশি বলে মনে করেন চিকিৎসকরা, তাই করোনার মতো উপসর্গ দেখা দিলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা। যখন কোনো ব্যক্তি মৃদু লক্ষণ নিয়ে প্রকাশ করে থাকেন তখন তাকে কোভিড-19 পরীক্ষা ছাড়াও বিভিন্ন পরীক্ষা, যেমন বুকের এক্সরে, রক্ত পরীক্ষা করে নিতে হবে। কোভিড-19 টেস্টে যদি নেগেটিভ হয় তাদেরকে আইসোলেশন থাকতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে ব্যক্তির সচেতনতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য বিভাগের কোনো কর্মকর্তার অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ধরনের সমন্বয়হীন অযাচিত বক্তব্য থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধও জানান তিনি। রাজধানীতে সরকারি বাসভবনের নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করছে। আমি এ ধরনের সমন্বয়হীন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে নিজেদের বিরত রাখার অনুরোধ জানাচ্ছি। স্পর্শকাতর এ সময়ে দায়িত্বশীল পদে থেকে কারো দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাখা মোটেও সমীচীন নয়। হঠাৎ করে অস্থির চালের বাজার। খুচরা ও পাইকারি বাজারে সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে 6 থেকে 8 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন মিল থেকে এখন বেশি দামে কিনতে হচ্ছে তাদের, তাই দাম বেশি খুচরা বাজারেও। হাবিবুর রহমান, ওভির রিপোর্ট। ধানের ভরা মৌসুম এখন, প্রতি বছর এই সময় চালের দাম কম থাকে, তবে দৃশ্যমান কোনো কারণ বা অজুহাত ছাড়াই বস্তা প্রতি চালের দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। এ নিয়ে গত এক মাসে দুধাপে বাড়ল চালের দাম। রাজধানীর খুচরা বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়, আর পাইকারি বাজারেও এর দাম 40-42 টাকার নিচে না। বেড়েছে মিনিকেট সহ সব ধরনের সরু চালেরও দাম। নতুন যে সিজন ধান আসছে, ধান সিজন অনুযায়ী দাম কমার কথা, সেই অনুযায়ী কিন্তু আসলে দাম কমতেছে না, তুলনায় দিন দিন একটু বাড়তেছে চালের দাম। আগে এই সময়টায় আপনার 28 চাল বিক্রি হইতো 1,850-1,800, এখন 2100 টাকা কিনেই পড়ে, তো 2,500-2,200 টাকা বিক্রি। এখন তো সিজন, সিজনে যদি চাউলের দাম বাড়তে থাকে সারা বছর কি করবে, এটা মিলাররাই ভালো বলতে পারবে। মিলাররাই চাউলের দাম এখন বাড়তে ধরতেছে আমাদের জন্য, আর আমপানে নাকি ধান নষ্ট হয়েছে অনেক, এই কথা বলতেছে। দাম বেড়েছে সবজিরও, কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে কেজি প্রতি 50 থেকে 60 টাকায়, অন্যান্য সবজির দামও কেজিতে 10 থেকে 15 টাকা বাড়তি। বিক্রেতারা বলছেন বর্ষা মৌসুমে অনেক সবজি খেতেই নষ্ট হচ্ছে, তাই সরবরাহ কম, সব জিনিসের দামই বাড়তি। অরিজিনাল যারা কৃষক তারা এটা ন্যায্য মূল্য পায় কিনা আমি জানি না, ওইখানে যারা এইটার যেই মূল্য সেই মূল্যের চাইতে বাজারে কিন্তু 10 গুণ 12 গুণ বেশি মূল্য তারা বিক্রি করতেছে। ভালোভাবে মনিটরিং করেন, অন্তত পক্ষে বাজারটা স্থিতিশীল থাকলে আমরা সেক্ষেত্রে আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগির মাংস, তবে স্বস্তি রয়েছে পেঁয়াজ আদা ও রসুনের বাজারে, স্থিতিশীল আছে খাসি ও গরুর মাংসের দাম। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা, ঢাকা। আধা ঘন্টার বৃষ্টিতেই ডুবে গেছে রাজধানীর একাংশ। বর্ষাকাল শুরু হওয়ার সাথে সাথে তৈরি এমন জলাবদ্ধতায় ক্ষুব্ধ নগরবাসী, বিশেষ করে মিরপুর কাজীপাড়া এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। দুপুরে মাত্র কিছু সময়ের মুষল বৃষ্টিতে এই দুরবস্থা রোকেয়া সরণির। মিরপুর 10 থেকে শেওড়াপাড়া পর্যন্ত কোথাও হাঁটু পানি, কোথাও তার চেয়েও বেশি। তবে বরাবরের মতো কাজীপাড়ার অবস্থা সবচেয়ে ভয়াবহ। তার রিক্সা উল্টে গেছে ওর ভিতরে, খালের ভিতরে, তারপর সিএনজি ডুবে গেছে। রুগী নামাইতে গেছি, রুগীটা হাত কেটে গেছে, ব্লাড পড়তেছে, পানির কারণে রুগীটা আমি গাড়িতে উঠাইতে পারি নাই, পরে গাড়ি ফালাই দিয়ে আমি চলে আসছি। মিরপুরের এই এলাকার বেশিরভাগ ড্রেনই অকেজো, তাই বৃষ্টির পানি নামছে একেবারেই ধীর গতিতে। সড়কের আশপাশের বাসাবাড়ি দোকান সবখানি পানি থাকায় চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। পানিটা সবসময় বেড়ে যাচ্ছে, এই খালি ফেলে দেওয়ার জন্য ড্রেন সব আমরা অপরিষ্কার, তো সেজন্য পানি শোধন হচ্ছে না, এজন্য আমাদের এই অবস্থা দুর্ভোগ সবসময় হচ্ছে। এটা মিরপুর প্রবাসে যে আমরা কার্যপাড়া শেয়ারপাড়ায় প্রতিদিন রাস্তায় এরকম বৃষ্টির ভিতরে চলার অসুবিধা, এখন যে আজকে অফিসে যাবো এখান থেকে ম্যানুয়াল পরে গিয়ে রাস্তা পানি পড়ে যায়। নোংরা পানি আর সড়কের খানাখন্দে হাঁটতে গিয়েও বিপাকে পড়েন অনেকে। জলাবদ্ধতার কারণে কাজীপাড়া বাসস্ট্যান্ড থেকে মিরপুর 10 পর্যন্ত 2 থেকে 3 ঘন্টা যানজটে পড়তে হয় অনেক যাত্রীকে। শুক্রবার সকালে বৃষ্টির কারণে কাজীপাড়া সড়কে প্রচুর জলাবদ্ধতা তৈরি হয়, এ কারণে অনেক যানবাহন বিকল হয়ে পড়ে প্রধান সড়কে, পাশাপাশি সাধারণ মানুষের চলাচলও ব্যাহত হয়। এলাকাবাসীর দাবি খুব দ্রুত সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানে এগিয়ে আসবেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ভারী বৃষ্টির কারণে এ সপ্তাহে হাওড়াঞ্চল, পার্বত্য এলাকা ও উত্তরাঞ্চলের রংপুর, লালমনিরহাটের বিভিন্ন এলাকায় বন্যার
আশঙ্কা রয়েছে। মাসের শেষ সপ্তাহে দেশের মধ্যাঞ্চলে বন্যা হতে পারে। গতকাল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি টানা কয়েকদিন চলতে পারে। আবহাওয়ার গতি প্রকৃতি দেখে এমনটাই ধারণা করছেন বিশেষজ্ঞরা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকবে, উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর। এ কারণে দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল ও সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ বড় মসজিদগুলোতে সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায় করা হলেও মানা হচ্ছে না রাজধানীর পাড়া মহল্লার মসজিদগুলোতে। কমিটির চাপে মসজিদের ভেতরে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা থাকলেও বাইরে তা ব্যাহত হচ্ছে। অনেকেই ইচ্ছাকৃতভাবে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করছেন। এ বিষয়ে বাইতুল মোকাররম মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করা শরীয়ত পরিপন্থী নয়, বরং হাদিসে সতর্ক থেকে ইবাদত বান্দেগী করার ব্যাপারে স্পষ্ট বলা আছে। দেশের সকল মুসল্লিকে নিজের এবং অন্যের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকার আহ্বান জানান তিনি। মাস্ক পরা এবং দূরত্ব বজায় রাখা, আরও যে সমস্ত স্বাস্থ্যবিধি আছে সেগুলি সবাই মেনে চলুন, এটা আমরা বিশেষভাবে সবাইকে আমরা অনুরোধটুকু জানাই। আল্লাহ ছাড়া আমাদের এই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতাও আর কারো নেই, অতএব আমাদেরকে তার দরবারে আসতেই হবে, আমাদেরকে নিরাশ হলে চলবে না। অগ্রাধিকার থাকলেও করোনাকালে দেশের সরকারি বেসরকারি হাসপাতালে সাধারণ চিকিৎসাও পাচ্ছেন না মুক্তিযোদ্ধারা। অসুস্থ হয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে হচ্ছে তাদের। বিনা চিকিৎসায় মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনাও ঘটেছে। করোনা পরীক্ষা করতে গিয়েও তারা হচ্ছেন হয়রানির শিকার। এ অবস্থায় মহামারীকালে বিশেষ চিকিৎসা ভাতা চেয়েছেন মুক্তিযোদ্ধারা। আরও জানাচ্ছেন শফিউল আলম সুজন। শ্রেষ্ঠ সন্তান এই কি আমাদের পাওনা? মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক মোল্লা 71 স্বাধীনতা যুদ্ধে 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন তিনি। 65 বছরের এই মুক্তিযোদ্ধা এক সপ্তাহ ধরে অসুস্থ হলেও হাসপাতালে ভর্তি হতে পারছেন না। করোনা পরীক্ষার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে তাকেও। অনেকগুলো হাসপাতাল ঘোরা হয়েছে, কেউ আমাকে ভর্তি করে নাই, বললো যে করোনা টেস্টের সার্টিফিকেট ছাড়া ভর্তি করা যাবে না। কিছুদিন আগেও মুক্তিযোদ্ধা বাবাকে হারান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষিকা। মৃত্যুর আগেও তার বাবা পাননি কাঙ্ক্ষিত চিকিৎসা সুবিধা। এমন হতাশা কষ্টের কথা এখন বলছেন অনেক মুক্তিযোদ্ধার পরিবার। সরকারি হসপিটালে গিয়েছিলাম, যেখানে বলা হয়েছিল যে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা ইউনিট আছে, সেখানে তার মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়ার পরেও তাকে আমি সেখানে ভর্তি করাতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন, মুক্তিযোদ্ধাদেরকে সম্মানী ভাতার সমপরিমাণ চিকিৎসা ভাতা দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। মুক্তিযোদ্ধাদের উদ্যোগে যে হাসপাতাল নির্মাণের প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেই প্রস্তাবনার অনাবর্তি পত্র দেওয়া হোক। সকল মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সম্মিলিত সামরিক হাসপাতালকে নির্দেশ প্রদান করা হোক। দেশে করোনা সংক্রমণের শুরু থেকে চিকিৎসা নিতে গিয়ে এমন দুর্ভোগে পড়েছেন মুক্তিযোদ্ধারা। অথচ সরকারি নির্দেশনা মতে সব সরকারি হাসপাতালে চিকিৎসায় তারা বিশেষ অগ্রাধিকার পাওয়ার কথা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই, মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা করোনা টেস্টের জন্য আলাদা একটা লাইন করা হোক। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান এটা বললে হবে না, কাজেও দেখাইতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেও মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় নানা সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেন। সরকারি প্রজ্ঞাপনও জারি হয় সেসব নিয়ে, কিন্তু করোনার এই দুর্দিনে সেসব নির্দেশনাও মানছে না সরকারি হাসপাতাল। অবশ্য এমন হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। যারা রাখছে রোগী, আমরা একটা খবর রাখছি হাসপাতাল শাখা থেকে, তারা রেগুলার মনিটরিং করছে কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং কারা কোনো ধরনের যদি কোনো অভিযোগ আসে সে ভিত্তিতে আমরা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। করোনা সংক্রমণকালে জরুরি চিকিৎসা সুবিধা সহজে না পেলে দেশে অসুস্থ অনেক মুক্তিযোদ্ধার মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা করেন মুক্তিযোদ্ধা নেতারা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে স্থাপিত RT-PCR ল্যাব 24 দিনও চালু হয়নি। ল্যাব বন্ধ থাকায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
জেলাভিত্তিক নমুনা পরীক্ষা করতে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের স্টোরে থাকা অব্যবহৃত পিসিআর মেশিনটি শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত 12 মে ল্যাবের কার্যক্রম শুরু হয়ে 15 দিনে 861টি নমুনা পরীক্ষা করা হয়, কিন্তু 27 মে যান্ত্রিক ত্রুটির কারণে ল্যাবটি বন্ধ হয়ে যায়। জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাব ইনচার্জ অধ্যাপক এ কে এম মুসা জানান, নতুন পিসিআর মেশিনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। মেশিন পেলে ল্যাবের কার্যক্রম আবার শুরু হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর নিয়ম ভেঙে আসামি সহ অস্ত্র উদ্ধার অভিযানে যাওয়ায় নোয়াখালীর সোনাইমুড়ি থানার ওসি আব্দুস সামাদকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে তার জায়গায় নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ গিয়াসউদ্দিনকে। পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, মাদ্রাসা ছাত্র আবুল বাশার ওরফে সাইমন হত্যা মামলার প্রধান আসামি মীর হোসেন ওরফে মীরাকে 17 জুন রাতে ঢাকার কদমতলি থানার মোহাম্মদবাগ এলাকা থেকে গ্রেফতার করে সোনাইমুড়ি থানা পুলিশের একটি দল। পরে থানার ওসি আব্দুস সামাদ আইসোলেশন থেকে বের হয়ে ওই আসামিকে নিয়ে অস্ত্র উদ্ধারে যান। অভিযানের সময় আসামি ছাড়াও একাধিক পুলিশ সদস্য ওসির সংস্পর্শে আসেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে উঠে আসলে বৃহস্পতিবার রাতে তাকে প্রত্যাহার করে জেলা কোভিড-19 হাসপাতালে পাঠানো হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর আত্মার মাগফিরাত কামনা করে রাজধানীর বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে। বাদ জুমা বাইতুল মোকাররম মসজিদে মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী সহ করোনায় মারা যাওয়া সবার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া রাজধানীর সোহানবাগ মসজিদ, বনানী কবরস্থানের মসজিদ সহ বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে সব দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এছাড়া ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী ও বদরুদ্দিন আহমেদ কামরান সহ আওয়ামী লীগের প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা ও দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়। করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো ভিডিও বার্তায় তিনি একথা বলেন। সরকারের ব্যর্থতা ও দুর্নীতি আড়াল করতেই সাংবাদিক সহ যারা প্রতিবাদ করছেন তাদেরকে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। আর হয়রানির গতি এই করোনা কালে আরো বৃদ্ধি পেয়েছে। এখন জনগণের সামনে স্পষ্ট হয়ে গেছে এই সরকারের হাতে মানুষের জান মাল নিরাপদ নয়। করোনা মহামারী মোকাবেলায় দক্ষিণ কোরিয়া থেকে দেশে পৌঁছেছে চিকিৎসা সামগ্রী। বিমানবাহিনীর একটি কার্গো ফ্লাইটে ভোরে এসব সামগ্রী ঢাকায় পৌঁছে। সিউলে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা কাজী শফিকুল হাসান জানান, সরকারি সহায়তায় কোরিয়ার বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান এসব চিকিৎসার সরঞ্জাম দেয়, যার মধ্যে আছে করোনা টেস্ট কিট, মাস্ক, পিপিই ও নেগেটিভ প্রেশার মেশিন। বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাতের নির্দেশে এসব সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে বলে জানান দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা। অগ্রাধিকার দুঃখিত আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় বিভিন্ন হাসপাতালকে 20টি ভেন্টিলেটর মেশিন দিয়েছে টিকে গ্রুপ। সকালে নগরীর সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে হাসপাতালের প্রতিনিধিদের হাতেই ভেন্টিলেটরগুলো তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজকে 10টি, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও ফিল্ড হাসপাতালকে 3টি করে এবং পার্ক ভিউ ও সার্জিস্কোপ হাসপাতালকে 2টি করে ভেন্টিলেটর মেশিন দেওয়া হয়। এ সময় কোম্পানিটির কর্মকর্তারা ছাড়াও চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি উপস্থিত ছিলেন। নাটোরের ভেজাল গুড় তৈরির 3টি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। জেলার লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে এসব কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণ করার অপরাধে 3 জনকে 1,80,000 টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জব্দ করা হয় 7,500 কেজি ভেজাল গুড় সহ ফিটকারি, ডালডা, হাইড্রোজ, চুন ও ক্ষতিকারক রং। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা মালামাল ধ্বংস করা হয়। এবার পার্টিক্স খেলার খবর।
করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও ঘরোয়া ফুটবল শুরু করেছে ব্রাজিল। অথচ দেশটিতে 9 লাখেরও বেশি করোনা শনাক্ত হয়েছে। প্রতিদিনই প্রায় শতাধিক মানুষ মারা যাচ্ছে করোনা ভাইরাসে। এরই মধ্যে রিও ডি জেনেরিওর স্টেট চ্যাম্পিয়নশিপ দিয়ে ফুটবলে ফিরেছে ব্রাজিল। পরিস্থিতি বিবেচনায় ফুটবলে ফেরা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে সমালোচনার ঝড় বইছে দেশটিতে। দর্শক শূন্য মাঠে খেলা হলেও মাঠের বাইরে এর প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। মারাকানার ম্যাচটিতে ফ্লামেঙ্গো 3-0 হারিয়েছে বাঙ্গোকে। করিম বেনজেমার জোড়া গোলে স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়াকে 3-0 ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ম্যাচের 61 মিনিটে এসে রিয়ালের গোল খরা কাটান ফরাসি তারকা করিম বেনজেমা। 74 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাসেন্সিও। 86 মিনিটে আবারও বেনজেমা গোল করলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এই জয়ে 29 ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট 62। টেবিলের 2 নম্বরে থাকা রিয়ালের সঙ্গে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্টের ব্যবধান 2। এদিকে স্প্যানিশ লা লিগায় রাতে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল বার্সেলোনা। 29 ম্যাচে 64 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার উপরে আছে লিওনেল মেসির দল। শীর্ষস্থান বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় পেতে প্রত্যয়ী কাটালানরা। 29 ম্যাচে 51 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া। বার্সেলোনাকে টেনে ধরতে চাইবে তারা। নিজেদের মাঠে খেলা হওয়ায় আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে সেভিয়া। জাতীয় ক্রিকেট দলের সাবেক স্পিনার রামচাঁদ গোয়ালা মারা গেছেন। সকালে ময়মনসিংহের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 79 বছর। ময়মনসিংহে তার ক্রিকেট খেলার হাতে খড়ি হলেও 70 ও 80 দশকে রামচাঁদ গোয়ালা ছিলেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের নিয়মিত খেলোয়াড়। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরও 45 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত 3,243 জন। করোনার উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় অন্তত 24 জনের মৃত্যু। রেড জোনে লকডাউন কার্যকর না করায় বাড়ছে সংক্রমণ। বাংলাদেশে সংক্রমণ ঘটাচ্ছে ইউরোপ ও চীনের করোনা ভাইরাসের 2 প্রজাতি জানাচ্ছেন জিন প্রকৌশল গবেষকরা। রাজধানীতে খুচরা ও পাইকারি বাজারে সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে 6 থেকে 8 টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। আল্লাহ হাফেজ।